দাঁত পরিষ্কার করুন। শ্রোতা ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে আমরা এভাবেই কিন্তু করোনা প্রতিরোধ করতে পারি। পেশায় রিক্সা চালক, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাসের বাসিন্দা বছর 52 সন্ন্যাসী দাস, সারাদিন জীবিকার সন্ধানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এ প্রান্ত থেকে অন্য প্রান্তে রিক্সায় যাত্রী নিয়ে ছুটে বেড়ান তিনি। তবে তার একমাত্র সর্বক্ষণের সঙ্গী রেডিও থাকে সর্বক্ষণ। ভাটিয়ালি আর পুরনো ভক্তিগীতি পছন্দের গান, তবে অত্যাধুনিক ডিজিটাল যুগেও একমাত্র ভরসা সেই রেডিও। তার এই রেডিও প্রীতি শিবনিবাসের লোকের মুখে মুখে সবসময় ঘুরে বেড়ায়। নির্জন এলাকা দিয়ে যখন প্যাসেঞ্জারদের গন্তব্যস্থলে পৌঁছে দেন তিনি, তখনও সঙ্গী তার সেই রেডিও। খবর আর গান শুনতে শুনতে কখন যে নিত্যকর্ম শেষ হয় তা বুঝতেই পারে না সন্ন্যাসী। বাড়িতে টিভি মোবাইল থাকলেও টিভি সিরিয়াল বা সিনেমা দেখতে পছন্দ না একেবারেই, তাই ট্রেন বাস বাজার হাট সর্বত্রই তার সঙ্গী ওই সাবেকি রেডিও। এমনকি পরিবারের সবাই যখন টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত, তখন সকলের অলক্ষে এক কোণে রেডিও কানে দিয়ে খোশ মেজাজে থাকেন তিনি। জীবন মরণ আমি এই নিয়ে থাকি। কতদিন ধরে রেডিও শুনছেন? আমার ছোটোবেলায় তো রেডিও ভালোবাসি, সবাই পড়ে। তাও কত বছর হলো? 35 বছরের বেশি হবে রেডিও শুনছি। এখন টিভি রয়েছে, কারেন্ট রয়েছে, তার সাথে আমার দেখতে ইচ্ছে করে না। টিভি ফিভি মোবাইল আমার দেখছি। স্নেহাশিস মুখার্জির রিপোর্ট, আরোহী নিউজ, নদিয়া।